হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যিশুদার পাঠশালা। তো বন্ধুরা, আমি সৌগত। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করছি, 2019-এর শীর্ষ সম্মেলন। অর্থাৎ দেখো, আমাদের তো বিভিন্ন সংস্থাগুলো রয়েছে না, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সংস্থাগুলো রয়েছে, তাদের যেসব সামিটগুলো হয়, ইয়ারলি সামিটগুলো হয়, সেই সামিটগুলো কোথায় হয়েছিল বা নেক্সট সামিট কোথায় হবে এবং সামিটগুলোর থিম কী ছিল, যেসব ইম্পর্টেন্ট যেগুলো আছে সেইগুলো নিয়ে এই ভিডিওতে মোট 30টি কোশ্চেন আমি আলোচনা করেছি, তো আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আপকামিং যে পরীক্ষাগুলো আসছে না, কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনের এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর আগে দেখো, আমি বর্তমানে কে কোন পদে রয়েছে সেটি নিয়ে একটি ভিডিও বানিয়েছি, এছাড়া পূর্ববর্তী খেলাগুলোতে কে জয়লাভ করেছে, কোন টিম জয়লাভ করেছে বা কে জয়লাভ করেছে তার একটা ভিডিও বানিয়েছি, এবং নেক্সট খেলার ভেন্যুগুলো কোথায় হবে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। এছাড়াও আরও একটা ভিডিও আছে, অ্যাওয়ার্ডস এবং অনার্সের উপর ভিডিও একটি আছে। তোমরা ওই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে সবই পেয়ে যাবে, ঠিক আছে, কিংবা ভিডিওর শেষে লিঙ্কে তোমরা টাচ করলে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক, আর বেশি টাইম ওয়েস্টেজ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, দরকার হলে দুবার দেখে নাও, দেখবে তোমাদের সবগুলো মনে থেকে যাবে, ঠিক আছে। এছাড়াও দেখো, পিডিএফ যদি পেতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ওই কমেন্ট বক্সেই আমি তোমাদেরকে কমেন্ট রিপ্লাই করে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। এছাড়া স্লাইডগুলো পেতে চাইলে যিশুদার পাঠশালা ফেসবুক পেজে গিয়ে তোমরা যেতে পারো, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তো সেখানে স্লাইডগুলো আছে, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, 45তম G7 সামিট, 45তম G7 সামিট 2019 সালে কোথায় হয়েছে দেখো, ফ্রান্সে। দেশটার নাম কি ফ্রান্স আর শহরটার নাম কি বিয়ারিটজ, ঠিক আছে। তো তোমাদেরকে কোশ্চেন কিন্তু দেশও থাকতে পারে আবার শহরও থাকতে পারে, ঠিক আছে, অর্থাৎ দুটো জিনিসই তোমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস কি, আমি এখানে সংস্করণটাও দিয়ে দিয়েছি, এটা 45তম, ঠিক আছে, G7 সামিট 2019। এবারে নেক্সট দেখে নেব আমরা G20 সামিট। G20 সামিটে কিন্তু ভারত একটা সদস্য, ঠিক আছে, G7-এর কিন্তু ভারত সদস্য নয়, তোমরা এগুলো জানো। তো G20-র সদস্য ভারত, তার 2019 সালে 14তম সংস্করণের সামিট কোথায় হয়েছে, না জাপানের ওসাকা শহরে, ঠিক আছে। এবারে দেখো, 15তম মানে নেক্সট ইয়ার, অর্থাৎ আমি ধরো ভিডিওটা তো আজকে জানুয়ারি মাসে 2020 জানুয়ারিতে বানাচ্ছি, 19-এর সামিটটি হয়ে গেছে, এবারে 2020-র যে সামিটটা হবে সেটা 15তম সামিট, সেটা কোথায় হবে, সৌদি আরবে হবে। এবারে 16তম সামিটটা অতটা ইম্পর্টেন্ট নয়, পরের বছরের জন্য ইম্পর্টেন্ট, 17তম সামিটটা খুবই ইম্পর্টেন্ট, 22 সালে হবে, সেটা কোথায় হবে দেখো, ইন্ডিয়াতে হবে, ওকে। তাই 17তম G20 সামিটটা ইম্পর্টেন্ট, যেটা 2022 সালে হতে চলছে। এরপরে নেক্সট চলে যাচ্ছি 19তম SCO সামিট 2019, ঠিক আছে। SCO-র ফুল ফর্ম কি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, তার সামিট কোথায় হয়েছে 2019 সালে, কিরগিস্তান। দেশটির নাম কি কিরগিস্তান, তার রাজধানী বিশকেক, বিশকেক শহরের কিরগিস্তানে দেশে হয়েছে, ঠিক আছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এবারে চলে আসছি ইউনাইটেড নেশান ক্লাইমেট অ্যাকশান সামিট 2019, খুবই ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা সামিট, USA নিউ ইয়র্কে হয়েছে, ঠিক আছে। এরপরে চলে আসছি 24তম ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2019, এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, আবুধাবি, ঠিক আছে, UAE ইউনাইটেড আমিরশাহি, তো তার আরব আমিরশাহির সেটা কোথায় কোন শহর, আবুধাবিতে হয়েছে, ঠিক আছে। এরপরে চলে আসছি ব্রিক্স, ব্রিক্স তো প্রত্যেকবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তার থিমও ইম্পর্টেন্ট, তাই থিমটাও জেনে রাখা দরকার। 11তম ব্রিক্স সামিট 2019 সালে কোথায় হয়েছে, ব্রাজিলের ব্রাসিলিয়া শহরে হয়ে গেছে, ঠিক আছে। তার থিম কী ছিল দেখো, ইকোনমিক গ্রোথ ফর অ্যান ইনোভেটিভ ফিউচার, ইকোনমিক গ্রোথ ফর অ্যান ইনোভেটিভ ফিউচার, তার 11তম সামিট, ব্রিক্সের 11তম সামিট 2019 সালে। এরপরে আসছি নেক্সট ব্রিক্স সামিট, অর্থাৎ 12তম ব্রিক্স সামিট 2020 সালে কোথায় হবে দেখো, রাশিয়াতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসছি ব্রিক্সেরই
ব্রিক্সের ওটা মেন সামিট, আগের স্লাইডে যেটা দেখলাম ওটা ব্রিক্সের মেন সামিট। এবারে ব্রিক্সের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার সামিট 2019 কোথায় হয়েছে? রিও ডি জেনেরিও, ব্রাজিলেরই একটি শহর রিও ডি জেনেরিও। এবং ব্রিক্সের কালচারাল মিনিস্টার কনফারেন্স 2019 কোথায় হয়েছে? ব্রাজিলেই হয়েছে, কিউরিটিবা, কিউরিটিবা শহরে। তাহলে আমরা কি দেখলাম আগের স্লাইডে? ব্রিক্সের 11তম সামিট হয়েছে ব্রাসিলিয়া, ব্রাজিলের ব্রাসিলিয়া শহরে, ঠিক আছে, তার থিমও পড়লাম। এবারে ব্রিক্সের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার সামিট কোথায় হয়েছে? রিও ডি জেনেরিও, ব্রাজিল। এবং ব্রিক্সের কালচারাল মিনিস্টার কনফারেন্স কোথায় হয়েছে? কিউরিটিবা শহর, ব্রাজিল। তাহলে তিনটাই কিন্তু ব্রাজিলেই হয়েছে, এবারে শহরগুলো আলাদা, ঠিক আছে। সেটা ব্রাসিলিয়া ছিল মেন যে সামিটটা হয়েছে, এবারে ফরেন অ্যাফেয়ার্স হয়েছে রিও ডি জেনেরিওতে, এবং কালচারাল মিনিস্টার্স হয়েছে কিউরিটিবা, সবগুলোই কিন্তু ব্রাজিলে হয়েছে। এরপরে চলে আসছি ন্যাটোর সামিট 2019 সালে কোথায় হয়েছে? লন্ডনে হয়েছে, ঠিক আছে। তো এরপরে আসছি ইউনাইটেড নেশান ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2019, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ক্লাইমেট সংক্রান্ত যে কোনো বিষয়ই কিন্তু ইম্পর্ট্যান্ট, আর এটার শর্ট ফর্ম কি? COP25, ঠিক আছে। এটার কোথায় কনফারেন্স হয়েছে? দেখো মাদ্রিদ, মাদ্রিদ কোথায়? স্পেনের একটি শহর মাদ্রিদ। এরপরে চলে আসছি 18th ন্যাম সামিট 2019, কোথায় হয়েছে? বাকু, আজারবাইজানের রাজধানী বাকু শহরে হয়েছে ন্যামের, ন্যাম বলতে কি, নন অ্যালায়েন্স মুভমেন্ট, ঠিক আছে। তার 2019 সামিটটা হয়েছে আজারবাইজানের রাজধানী বাকু শহরে। এরপরে চলে আসছি 23rd ইন্ডিয়া ইকোনমিক সামিট 2019, নিউ দিল্লি শহরে হয়েছে। এগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট দিয়ে দিতে পারে, অর্থাৎ খুব ভালো করে মাথায় রাখতে হবে ইন্ডিয়া ইকোনমিক সামিট 2019 নিউ দিল্লি। তো এটা হয়ে গেছে। এরপরে আসছি, এরপরে যেটা আসছি খুবই ইম্পর্ট্যান্ট, দেখো এশিয়ান সামিট কততম না 34তম এবং 35তম দুটোই একসাথে হয়েছে 2019 সালে। এশিয়ান সামিট 2019 সালে দুটো সামিট হয়েছে, 34তম এবং 35তম একসাথেই দুটো সামিট হয়ে গেছে, ঠিক আছে। কোথায় হয়েছে? ব্যাংকক হয়েছে, ব্যাংকক শহরে হয়েছে, ওকে। এবারে 5th ইন্টারন্যাশনাল ড্যাম সেফটি কনফারেন্স, ড্যামস বাঁধ সুরক্ষা কনফারেন্স সম্মেলন 2019 কোথায় হয়েছে? উড়িষ্যার ভুবনেশ্বরে শহরে হয়েছে, ভুবনেশ্বরে হয়েছে, ওকে, উড়িষ্যার ভুবনেশ্বর। এরপরে চলে আসছি 5th পঞ্চম বিমস্টেক সামিট 2022 কেন না? দেখো 4th বিমস্টেক সামিটটা কিন্তু 2018তে হয়েছে কোথায়, না নেপালের কাঠমান্ডুতে, ঠিক আছে। 2018তে হয়েছে 4th বিমস্টেক সামিট। এবারে 5th যে বিমস্টেক সামিটটা হবে, তাহলে কাঠমান্ডুরটা তো 2018তে হয়ে গেছে আর চলছে এখন 2020, ঠিক আছে। এবারে নেক্সটটা কিন্তু খুবই পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, তাহলে সেটার 22 সালের 5th সামিটটা কোথায় হবে? শ্রীলঙ্কাতে হবে। আচ্ছা বিমস্টেকের ফুল ফর্ম তোমরা এখানে লেখা আছে, দেখো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শ্রীলঙ্কাতে। এরপরে চলে আসছি ওয়ান নেশান ওয়ান ট্যাগ ফার্স্ট ট্যাগ কনফারেন্স 2019, কোথায় হয়েছে? নিউ দিল্লি। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটা কারেন্ট বার্নিং ইস্যু। এরপরে চলে আসছি খুবই ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় দিয়ে থাকে পিএসসি তার বিভিন্ন পরীক্ষায়, 106তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2019, এটা ধরে রাখতে পারো আর দেবে না, ঠিক আছে। কারণ সায়েন্স কংগ্রেসটা হয় 3রা জানুয়ারি, প্রত্যেক বছর 3রা জানুয়ারি, 3rd জানুয়ারি, ঠিক আছে, 3rd জানুয়ারি হয়। তাহলে 2019 সালের 3rd জানুয়ারিতে 106তম সায়েন্স কংগ্রেসটা কোথায় হয়েছে? জলন্ধর, পাঞ্জাবের জলন্ধরে, ওকে। এবার সে বছরের থিম কী ছিল? ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা এবারে তাহলে 107তম 2020 সালে, এটাও হয়ে গেছে, কারণ আমি কি বললাম 3rd জানুয়ারি হয় প্রত্যেক বছর। তাহলে আজকে জানুয়ারির 7 তারিখ,
তার মানে অলরেডি হয়ে গেছে, এটা দুদিনব্যাপী, 3 তারিখ এবং 4 তারিখ দুদিন ধরে চলে। এটা কোথায় হয়েছে? না, বেঙ্গালুরুতে হয়েছে। এবছর তার মানে 2020 সালে 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় হয়ে গেছে? বেঙ্গালুরুতে হয়ে গেছে। তার থিম কী ছিল দেখো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট। তাহলে গ্রামীণ ক্ষেত্রে উন্নয়নের কথা এখানে বলা হয়েছে। তোমাদের এইভাবে কিছু না কিছু একটা ক্লু দিয়ে মনে রাখতে হবে, বেঙ্গালুরু খুবই অত্যাধুনিক শহর, সেখানে সায়েন্স টেকনোলজি মানে বিরাট এগিয়ে আছে, সেখানে সম্মিলনটা হয়েছে রুরাল গ্রামীণ ক্ষেত্রের উন্নয়নের কথা ভাবা হয়েছে, থিম ছিল, ঠিক আছে? এইভাবে কিছু একটা মনে রাখতে হবে। তো এরপরে চলে আসছি সেকেন্ড, ইন্দো ফ্রেঞ্চ নলেজ সামিট 2020 কোন শহরে হয়েছে? ফ্রান্সের লিওর শহরে হয়েছে। এরপরে চলে আসছি 14th ইসলামিক সামিট 2019 মক্কা শহরে হয়েছে, সৌদি আরব, সৌদি আরবের একটি শহর মক্কা। এবারে চলে আসছি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, ওমেন স্টার্টআপ সামিট 2019 কেরলে হয়েছে, থিম কী ছিল? দেখো, ডেভেলপিং অ্যান্ড ইনক্লুসিভ এন্টারপ্রেনিউয়ারশিপ ইকোসিস্টেম, ডেভেলপিং অ্যান্ড ইনক্লুসিভ এন্টারপ্রেনিউয়ারশিপ ইকোসিস্টেম, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তোমরা বারবার পেয়ে যাও, খুব সহজেই পেয়ে যাও, কারণ আমার চ্যানেলে সব পড়াশোনা সংক্রান্তই ভিডিওই আমি আনতে থাকি। এরপরে আসছি নেক্সট, যেটা ফার্স্ট হেলিকপ্টার সামিট 2019 কোথায় হয়েছে? দেরাদুনে হয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা প্রথমবারের জন্য হয়েছে, ফার্স্ট হেলিকপ্টার সামিট 2019 দেরাদুনে হয়েছে, উত্তরাখণ্ড, দেরাদুন। এবারে ইউএন ল মিনিস্টার কনফারেন্স 2019 কলম্বো, শ্রীলঙ্কার কলম্বো শহরে হয়েছে, ইউনাইটেড নেশনের ল মিনিস্টার কনফারেন্স শ্রীলঙ্কার কলম্বো শহরে হয়েছে। এরপরে আসছি একটা ইম্পর্ট্যান্ট জিনিস, দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার সিকিউরিটি 2019 কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে। নেক্সট যেটা দেখব, দেখো, দ্য কনফারেন্স অফ দ্য পার্টিস টু দ্য ইউনাইটেড নেশন কনভেনশন অফ কম্ব্যাট ডিজার্টিফিকেশন 2019, অর্থাৎ মরুভূমি প্রতিরোধ করা সংক্রান্ত একটা অর্গানাইজেশন, সেটার শর্ট ফর্মটা দেখো কী লেখা আছে, UNCCDCOP14 কোথায় হয়েছে? এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইউএনের একটা সংস্থা, ঠিক আছে? এটা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে তার কনফারেন্সটা হয়েছে। এরপরে চলে আসছি নেক্সট, ফার্স্ট ন্যাশনাল হিন্দি সায়েন্স রাইটার্স কনফারেন্স, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা, এটা প্রথমবারের জন্য হয়েছে, ন্যাশনাল হিন্দি সায়েন্স রাইটার্স কনফারেন্স 2019 কোন শহরে? ইউপির লখনউ শহরে হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও, আশা করি তোমরা ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়েছে, প্রয়োজনে আরেকবার দেখে নাও। বললাম যে কমেন্ট, তোমাদের যদি পিডিএফ দরকার হয় কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ওই তোমাদের কমেন্টের রিপ্লাইয়ে লিংক দিয়ে দেবো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, লাইক শেয়ার অবশ্যই করবে, নতুন হলে সাবস্ক্রাইব করো, আর সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার, সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।